ভাইরে ভাই, দেশে এইসব কি চলতেছে? আমি তো অবাক, আমার মনে হয় আপনারাও অবাক। এই যে হিন্দুরা এত আন্দোলন করতেছে, তাদের উপর নাকি হামলা হইতেছে, বিশ্বের বড় বড় সেনালতি তাদেরকে নিয়ে খবর বলতেছে, তাদের উপর নাকি বাংলাদেশের হিন্দুদের উপর নাকি অত্যাচার হামলা হইতেছে, তাদের মন্দিরে নাকি হামলা হইতেছে, তাদের ঘর বাড়িতে হামলা হইতেছে। কিন্তু ভাইরা আমার, আপনারা সকলেই হয়তো দেখছেন যে এই পর্যন্ত যতগুলো আন্দোলনরত মানুষরা রয়েছে, যে আন্দোলনরত হিন্দুরা রয়েছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার উপর কি হামলা হয়েছে, বা আপনাদের এলাকায় হামলা হয়েছে, বা আপনি কোথায় দেখেছেন হামলা হতে, তখন যদি সেটা ঢাকার আন্দোলনকারীদেরকে বলা হয়, তারা বলে খুলনায় হয়েছে। আর যদি খুলনার সাংবাদিকরা খুলনার মানুষদেরকে প্রশ্ন করে যে আপনারা কোথায় দেখেছেন যে হিন্দুদের উপর হামলা হয়েছে, তারা বলে ঢাকায় হামলা হয়েছে। তো এরকম ভাবে আসলে কেউ স্পেসিফিক যে প্রমাণটা, মানে সঠিক যে প্রমাণটা, সেটা কিন্তু দেখাতে পারছে না। তারা সবাই বলছে যে অমুক জায়গায় হামলা হয়েছে, আর অমুক জায়গার মানুষ বলছে তমুক জায়গায় হামলা হয়েছে। এইভাবেই চলছে বাংলাদেশের এই হিন্দু আন্দোলন। আসলে এরা একমাত্র চাচ্ছে যে তাদের দেবীমা হাসিনা দেবী, সে যেন আবার ক্ষমতায় আসে। কারণ হাসিনাও কিন্তু একজন পুরোপুরি হিন্দু, তার বাপ ছিল হিন্দু, তার দাদা হিন্দু, তার 14 গোষ্ঠী হিন্দু ছিল, সে কি হিন্দু না? তার সন্তানও একটা খ্রিস্টান, তো সে কি করবে? তো তারই মানে হিন্দুরা তো তাকেই চাচ্ছে, তো তাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তাদের এই গোপন চক্রান্ত, এই যে ইসকন, এ কিন্তু খুবই গভীরভাবে বাংলাদেশকে আসলে ধ্বংস করে দেওয়ার জন্য, ইন্ডিয়ার গোলাম বানানোর জন্য, ইন্ডিয়ার এজেন্ডা হয়ে সে বাংলাদেশের উপর এভাবে বাংলাদেশের সাধারণ ভালো হিন্দুদেরকে, সাধারণ হিন্দুদেরকে 24-25 বুঝিয়ে তাদেরকে এই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করার জন্য তাদেরকে প্রস্তুত করছে। আসলে খুবই আফসোস, এই শয়তানের চরিত্র সম্পর্কে যদি এই হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরাই জানতো, তাহলে তারাই একে পিটিয়ে তার পিছন দিয়ে বাঁশ ঢুকিয়ে দিত তার পিছন দিয়ে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতি আসলে খুবই খুবই লজ্জাজনক। একটা প্রমাণতার দেখাতে পারে না যে ওখানে হিন্দুদের উপর হামলা হয়েছে, কিন্তু তারা আন্দোলন করছে, পুরো পৃথিবীবাসীকে জানাচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর হামলা হচ্ছে। যে ইন্ডিয়া 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 প্রতিবারই বলছে, ইন্ডিয়া সবসময় বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, তারা কি করে? ইন্ডিয়া তো এর চেয়েও বেশি, ইন্ডিয়া পুরো পৃথিবীর মানুষ জানে, এর প্রমাণ সহকারে, ভিডিও সহকারে দেখা গেছে ইন্ডিয়াতে মানে সাধারণ মুসলমানদের উপর, সংখ্যালঘুদের উপর কিভাবে হামলা করা হয়। মুসলমানদের মসজিদ, দীর্ঘ 300-400 বছরের পুরানো মসজিদ ভেঙে তারা সেখানে মন্দির গড়েছে। আর বাংলাদেশে এমন কোনো ঘটনা কি আপনারা দেখাতে পারবেন যেখানে কোনো একটা মন্দির ভাঙার পরে সেখানে কোনো মসজিদ নির্মাণ করা হয়েছে? তাহলে আপনারা কোন মুখে কি, কোন কাপুরুষের মতো, কোন মানে বেদ লজ্জাহীন মানুষদের মতো আপনারা কিভাবে বলতে পারেন যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে? আপনাদের নিজেদের দেশে আগে ঠিক করুন, সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করুন, তারপরে আমাদের বাংলাদেশকে নিয়ে কথা বলুন। এই পর্যন্ত একটা প্রমাণও তারা দেখাতে পারেনি যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হয়েছে।
তো যাই হোক, অবশেষে সকলকেই বলছি আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সতর্ক হন। হিন্দু ভাইদেরকে বলছি আপনারাও সতর্ক হন। এই কুলাঙ্গারদের, ভারতীয় এজেন্ডাদের কাছে আমাদের এই সোনার বাংলাদেশটাকে বিক্রি করে দিবেন না। তাদের এই ভয়ানক পায়তারায় আপনারা পা দিবেন না। আমাদের বাংলাদেশটিকে একটি সুন্দর, সজলা, সফলা, শস্য শ্যামলা, সুন্দর, মানে যে সাম্প্রদায়িক বিবাদহীন একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সকলকেই একত্র হতে হবে। হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, আমাদের সকলকেই একত্র হয়ে মিলেমিশে এই সুন্দর দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন সকলকে সতর্ক হওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ হাফেজ।